মানে আজকে বাজারটা দেখেই আর কি মনে হচ্ছে যে এটা কাঁচার চাঁপাইনবাবগঞ্জ এশিয়ার মতো সর্ববৃহৎ পাইকারি আমের বাজার। এটা আজকে ফিল করা যাচ্ছে বা অনুভব করা যাচ্ছে, মানে যেদিকে তাকাবেন শুধু আম আর আম, মানে আমের কোনো বিকল্প কিছু নেই আর কি। এত পরিমাণ আম আসছে আমি আপনাদেরকে বলে কয়ে বুঝাইতে পারবো না, এত পরিমাণ আম আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কি আম আনছেন? আমরুপালির বাজার কিরকম? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার ভিডিও। আমি চাঁপাইনবাবগঞ্জের কাঁচার থেকে সাজির ইসলাম শিমুল। তো আজকে আমি কাঁচার আমের ভিডিও করতেছি। তো আজকে বাজার কীরকম যাচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের কাঁচার আমের দাম কীরকম যাচ্ছে এবং কী কী আম পাওয়া যাচ্ছে আজকে আপনাদেরকে আপডেট জানাবো। তো আজকে দেখুন আমি ভিডিও করতেছি বাজারের মাঝখান থেকে, মানে কাঁচার বাজার থেকে। হিউজ পরিমাণ আম চলে আসছে এখন কাঁচার আমের বাজারের দিকে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখাচ্ছি। দেখেন কি পরিমাণ আম সিরিয়াল লেগে আছে, প্রায় 1 কিলোমিটার পর্যন্ত এইভাবে সিরিয়াল লেগে আছে আমের বাজার পর্যন্ত, মানে আমের বাজারে ঢোকার জন্য আর কি। এটা হচ্ছে কাঁচার হোলসেল ম্যাঙ্গো মার্কেট অ্যাপ্রোচ রোড। তো এখান দিয়ে আম ঢুকছে, এরকম আরও 5-6টা অ্যাপ্রোচ রোড আছে আর কি। তো সেই সব রাস্তা দিয়ে আম ঢুকে বাজারে। দেখুন প্রায় চলে আসছি বাজারের কাছে, আপনাদেরকে আম দেখাবো এবং প্রাইসটা জানাবো। একটু ওয়েট করুন আপনাদেরকে সিনারিটা দেখানোর জন্য। এখন প্রচুর পরিমাণ আম পাওয়া যাচ্ছে কাঁচার বাজারে। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আম হোলসেলে নিতে পারবেন, অথবা সরাসরি কাঁচার চলে আসতে পারবেন। আমাদের আরও তো আছে বাগান, আছে বাগান থেকে সরাসরি আপনাদেরকে 50 মন, 100 মন, 150 মন, 200 মন পর্যন্ত আম প্রোভাইড করতে পারবো। দেখুন এটা আমরুপালি আম, আমি বাজারে গিয়ে আপনাদেরকে দেখাবো কী কী আম পাওয়া যাচ্ছে এবং দামটা কীরকম সবই আপনাদেরকে জানাবো। কাইন্ডলি একটু আমাদের সাথেই থাকুন। চলে আসছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কী আম আনছেন আজকে? রুপালি আপনার আমরুপালির বাজার কীরকম আজকে? আমরুপালির বাজার খুব খারাপ। কত কত? 3,000-2,500 এ ভালো রুপালি আম? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো ভালো রুপালি আম। আপনারা এখন 3,000 টাকা পেয়ে যাবেন, 3,000 টাকা পেয়ে যাবে। তো আমের দাম কমে গেছে, আপনারা যারা অভিযোগ করেন আমের দাম বাড়তি, আমের দাম বাড়তি। আগে ছিল 4,600, এখন কত হয়েছে? এখন 3,000। 4,500 টাকার আম এখন 3,000 টাকা, 1,500 টাকা পার মনে কম। তো আপনারা যারা আম রুপালি আম অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন। তো আরো দাম জানাচ্ছি, আমাদের সাথেই থাকুন। দেখা যাক, হিউজ পরিমাণ আম চলে আসছে হাটে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি আম আনছেন আজকে? আমরুপালির বাজার কিরকম আজকে? 3,500। আচ্ছা, বাজার কি আগের তুলনায় কম না বেশি? খুব কম বাজার, কম বাজার। কি আমের বাজার কিরকম এখন, আমরুপালির বাজার কিরকম? কম, খুব কম। কত করে বিক্রি হচ্ছে বাজারে? 3,500-3,600 টাকা। তো এক একজন এক এক কথা বলে কনফিউজ লাগে আর কি। তো মোটামুটি 3,000 থেকে 3,500 টাকা, 3,000 থেকে 3,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো যাই হোক, আরো দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কি পরিমাণ যে আম আসছে, মানে আজকে বাজারটা দেখেই আর কি মনে হচ্ছে যে এটা কাঁচার চাঁপাইনবাবগঞ্জের এশিয়ার মতো সর্ববৃহৎ পাইকারি আমের বাজার। এটা আজকে ফিল করা যাচ্ছে বা অনুভব করা যাচ্ছে, মানে যেদিকে তাকাবেন শুধু আম আর আম, মানে আমের কোনো বিকল্প কিছু নেই আর কি। এত পরিমাণ আম আসছে আমি আপনাদেরকে বলে কয়ে বুঝাইতে পারবো না, এত পরিমাণ আম আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কি আম আনছেন? আমরুপালির বাজার কিরকম? আপনারা যারা আমরুপালি আম নিতে চাচ্ছেন আর আম নিয়ে অভিযোগ যে ভাই আমের দাম কেন এত বেশি, ফাইনালি আমের দাম কমে গেল, আমের দাম একবারে কমে গেছে। তো ঠিক আছে, আপনাদেরকে আম দিব ইনশাল্লাহ, সব থেকে ভালো আমটাই দিব। আপনারা চাইলে পারে নিতে পারবেন আমরুপালি আম। আমরা এখন আমরুপালি এখন আমরা আপনাদেরকে 100 টাকা কেজিতে দিতে পারবো, সব খরচ সহ 100 টাকা কেজিতে আমরুপালি আম দিব আপনাদেরকে, সব থেকে ফার্স্ট ক্লাস ভালো আমরুপালি আম 100 টাকা কেজি সব খরচ সহ আপনার কাছে পৌঁছানো অবধি। তো যাই হোক, খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমরুপালি আম অর্ডার করে নিতে পারবেন। আর নর্মালি ল্যাংরাম পাওয়া যাচ্ছে এখন এবং হাড়িভাঙ্গা পাওয়া যাচ্ছে, সেটার বাজারও আপনাদেরকে জানাবো। এটা বাড়িফোর আম, বাড়িফোর আমটা মাত্রই আর কি বাজারে আসলো, ধীরে ধীরে আরও যখন বেশি আসবে তখন আরও দামটাও কম হবে, আমটাও ভালো পাবেন আর কি। যথেষ্ট বড় কোয়ালিটির আম, ফ্রেশ কোয়ালিটির আম। আপনাদেরকে আমের দামটা আর একটু জানাবো, দু একজনের কাছ থেকে জিজ্ঞাসা করবো যে আসলে আমের দামটা কিরকম যাচ্ছে।
এত আম আসছে আজকে বাজারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আম কি আপনার? আচ্ছা ভাই, আজকে বাজার কিরকম? বাজার কালকে চাইতে কম, কালকে চাইতেও কম, পরশু চাইতে কালকে কম ছিল। হ্যাঁ, কালকে চাইতে আজকে কম, আজকে কম, মানে মোটামুটি এভারেজে এখন কত করে বিক্রি হচ্ছে? পরশু দিন এই যে আমটা বিক্রি করছি আমরা 1,51,50 টাকা। হ্যাঁ হ্যাঁ, কালকে হচ্ছে 4,500। হ্যাঁ, আজকে আজকে আপনার 4 এর আশেপাশে। একবারে নিয়মটা হয় তাহলে আপনার 2,700। মানে নিমটা 2,700 টাকা। আচ্ছা ঠিক আছে, আপনারা মোটামুটি ভালোভাবে জানতে পারলেন, উনি আর কি একটা সুন্দর একটা ইনফরমেশন প্রোভাইড করলো আপনাদের সামনে। তো আরও আমাদের আপনারা যারা আম নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আম নিতে পারবেন। এখন আপনাদেরকে জানাবো হিমসাগর বা কৃষ্ণপাতি আমের দাম বা বাজারটা কীরকম যাচ্ছে, আপনারা সাথেই থাকুন। এখনও পাচ্ছি না আসলে হিমসাগর আম, এখন বাজারে পাওয়াই যাচ্ছে না, খুবই রেয়ার, পাওয়া গেলে অনেক দাম বাড়তি। তো আপনাদের তারপর আমাদেরকে দেখাবো এখন হিমসাগরের বাজারটা কীরকম যাচ্ছে। হিমসাগর আম দেখি কার আম এটা। আসসালামু আলাইকুম ভাই, এটা কি আপনার আম? জি ভাই। হিমসাগরের বাজার কিরকম আজকে? হিমসাগরের বাজার 5,000 টাকা। হিমসাগরের দাম কমে নাই? দাম কমে। আচ্ছা আচ্ছা, এখন রূপালী আমের দাম বা একটু কম? রূপালী আমের দাম একটু কম, অনেকটাই কম। আর ল্যাংড়ার বাজার কিরকম যাচ্ছে? ল্যাংড়ার বাজার ভালো। কত? ল্যাংড়ার বাজার 4,500। 4,500 টাকা। একটু ল্যাংড়ার বাজারটা আপনাদেরকে দেখাবো। আর লকনামের বাজার কিরকম ভাই? বাজার কিরকম লকনামে? 1,950-2,000 লকনা। ল্যাংড়ার বাজারটা আপনাদেরকে একটু দেখাবো, কাইন্ডলি একটু আমাদের সাথেই থাকুন। এখন বর্তমানে হিমসাগর 5,000 টাকার মধ্যে পেয়ে যাবেন সব থেকে বেস্ট কোয়ালিটি, মানে 4,500-5,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আপনাদেরকে ল্যাংড়া দেখাবো, ল্যাংড়া এইদিকে আছে, আপনারা সাথেই থাকুন, দেখতে পারবেন ল্যাংড়া। ল্যাংড়ার মধ্যে দেখা যাচ্ছে না, ওই পাশে ল্যাংড়া পাইছি। হিউজ পরিমাণে আম এসেছে বাজারে, হিউজ পরিমাণে আম, আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন, দিতে পারবো ইনশাল্লাহ, সব থেকে ভালো কোয়ালিটির আমটাই দিব আপনাদের। এ পাশে ল্যাংড়া আম আছে, বাট ল্যাংড়ামের মালিককে পাচ্ছি না, দেখা যাচ্ছে না ভাই। আমটা কার? আম আপনার। আচ্ছা ভাই, ল্যাংড়ামের বাজার কীরকম এখন? 4,000-4,500। 4,500-4,700 তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এ পর্যন্তই ভিডিও করলাম, আপনারা সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে আম অর্ডার করবেন। আল্লাহ হাফেজ।